বিগত বছরগুলির ন্যায় বিশ্ব পরিবেশ দিবসের প্রাককালে বিয়ন্ড ভার্টেক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন মুক্ত মঞ্চে এক পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। গত 3 জুন 2017 শনিবার এই উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে এক আলোচনা সভারও আয়োজন করা হয়, যাতে বক্তারা পরিবেশকে সুস্থ ও জনহিতকর করে তোলার পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানের প্রথম ভাগে ছোট ছোট শিশুদের জন্য এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশ বিষয়ক এই প্রতিযোগিতার শেষে 6 জন সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সকল প্রতিযোগীকে মানপত্রও দেওয়া হয়। এই অনুষ্ঠানে শিল্পায়ন বনাম পরিবেশ রক্ষার ওপর একটি পোস্টার প্রস্তুত করেন সদস্যগণ। এরপর বৈকাল 6 ঘটিকায় মূল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কোলাজ শিল্পী শ্রী তপন সাহা মহাশয়, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান শ্রী গৌরীকান্ত মুখার্জী মহাশয়, পৌর প্রতিনিধি শ্রী সঞ্জয় পাল ও শ্রীমতী মৌসুমী সাহা মহাশয়া এবং আমাদের শুভাকাঙ্ক্ষী শ্রী মদন মোহন বেজ মহাশয়। সদস্য শ্রী নকুল হালদার প্রজেক্টর মেশিনের সাহায্যে সংগঠনের কাজকর্মের চিত্র তুলে ধরেন অতিথি ও দর্শকদের সামনে। অতিথিগণ বিয়ন্ড ভার্টেক্সের কাজকর্ম সম্পর্কে অবগত হয়ে এর শ্রীবৃদ্ধি কামনা করেন। এছাড়া পরিবেশের দূষণ ও সাংস্কৃতিক অবক্ষয়ের পরিপন্থী সুষ্ঠু এক সামাজিক পরিবেশ গঠনের পক্ষে নিজের মতামত ব্যক্ত করেন শিল্পী শ্রী তপন সাহা। প্রথমেই আমি বিয়ন্ড ভার্টেক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে সভ্যরা তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে 5ই জুন পরিবেশ দিবস সম্বন্ধে যে আমরা ওয়াকিবহাল তার প্রাককালে আজকে ব্যান্ডেলের বুকে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। অতিথিদের বক্তব্য শেষে সম্পাদক মহাশয় শুভেচ্ছা বার্তা ও জন্মলগ্ন হতে সংগঠনের বিভিন্ন কার্যাবলীর বর্ণনা করেন। আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হয়তো আস্তে আস্তে কিছু পজিটিভ দিকে যাচ্ছে, তা এই জিনিসগুলো আমরা করতে পেরেছি আপনাদের সাহায্য নিয়ে। আর আপনারা এরকম একটা আনন একটা সংগঠনের অনুষ্ঠান শুনছেন এরকম ধৈর্য ধরে, এর জন্য আমি সবার কাছে জোরহাতে অনেক ধন্যবাদ জানাই। ব্যান্ডেলের বাসিন্দা বেশ কয়েকজন সংগঠনে যোগদান করেন এই অনুষ্ঠান মঞ্চে। সদস্য সদস্যা এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন সহসভাপতি মহাশয়। হুগলি জেলার স্থানীয় জনমাধ্যম চ্যানেল 6 এই অনুষ্ঠানটির প্রচার করেন। কাঁচাপাড়া ও কল্যাণের পর ব্যান্ডেলে তাদের একটি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে পাহাড়ি শিক্ষা ও সাংস্কৃতিক প্রসার, শিক্ষামূলক ভ্রমণ ও ইট ভাটার শিশুদের শিক্ষাদান, মেয়েদের সেলফ ডিফেন্স ট্রেনিং সহ 11টি সামাজিক কর্মসূচি। অনুষ্ঠানে শিশুদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়শীল পরিবেশ ব্যান্ডেল মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ অন্যান্যরা। প্রোগ্রাম
তারপর গত মাসে আমরা করেছি রাজেশ মন্ডলের